শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ থেকে সরকারের দূরত্ব তৈরির চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন, ভগবান কি 100% নিয়ন্ত্রণ করতে পারেন? আমি তো সাধারণ মানুষ। তার বক্তব্যের পাল্টা একযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম এবং বিজেপি। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে চতুর্মুখী কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দুর্নীতির অভিযোগ থেকে তার সরকারের দূরত্ব তৈরির চেষ্টা করলেন, আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করলেন, সেই সঙ্গে সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তার নিশানায় বিজেপিও। কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ভ্যাপাম হলো, আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেফতার করা হয়েছে, আজও 54 জন সুইসাইড করেছিল, পরে নিচুতলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়। তার মতো দরিদ্র হবে, পার্থর মতো। উনি আগে উনার যারা পার্ষদ আছেন মন্ত্রীদের চরিত্র তৈরি করুন। একটা খারাপ মানুষ কি একটা খারাপ ব্যবহার করলো, তার জন্য পুরো সমাজটাকে কুৎসা করে উগড়ে দিলাম আর সবাইকে একই জায়গায় ফেললাম, এটা ঠিক হয় না। ওই ভদ্রমহিলা যদি নৈতিকতার কথা বলেন তাহলে বুঝতে হবে নৈতিকতার গঙ্গা যাত্রা হয়ে গেছে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। বিদেশে টাকা পাচারের সন্দেহে একাধিক জায়গায় তল্লাশি চালালো ইডি। সোদপুরের ভোলার বাসিন্দা সুব্রত মালাকারকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর রাতের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তল্লাশি চালানো হয় বাগুইহাটির জগৎপুরের দীপঙ্কর হীরার বাড়িতেও। এসএসসি নিয়োগ দুর্নীতি টাকা কি বিদেশে পাচার হয়েছে, কার কার কাছে টাকা গেছে, কারা কারা যুক্ত রয়েছে, এই সব প্রশ্নের হদিশ পেতে সোমবার শহর শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালালো ইডি। সোমবার সকাল 8টা নাগাদ সুব্রত মালাকারের সোদপুরের ভোলার নিরঞ্জন পল্লীর বাড়িতে পৌঁছন ইডির অফিসাররা। খতিয়ে দেখা হয় ব্যাংকের চেক ও পাসবই, সম্পত্তির দলিল এবং পাসপোর্টও খতিয়ে দেখা হয়। সূত্রের দাবি, সুব্রতর বিদেশ যাত্রার তথ্যও পেয়েছেন ইডির আধিকারিকরা। দিনভর প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেন ইডির অফিসাররা। তবে ইডি সূত্রে খবর, সুব্রতকে শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস, প্রকাশ সিনহা ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এসএসসি নিয়োগ দুর্নীতিতে একাধিক প্রভাবশালী জড়িত রয়েছেন, যোগ্যরা নয়, নিয়োগ পেয়েছে বহু অযোগ্য প্রার্থী, আদালতে ফের দাবি করল সিবিআই। এই মামলায় ধৃত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের জামিনের আবেদন আজ খারিজ করে দিলেন বিচারক। এসএসসি দুর্নীতি কাণ্ডে সিবিআই এর হাতে ধৃত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে একাধিক প্রভাবশালী জড়িত রয়েছেন বলে এদিন ফের আদালতে দাবি করল সিবিআই। সিবিআই এর আইনজীবী আরো দাবি করেন, তদন্ত করে দেখা গেছে প্রচুর অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন, কিন্তু যোগ্য প্রার্থীরা চাকরি পাননি, তদন্তে একাধিক প্রভাবশালীর নাম পাওয়া গেছে। অন্যদিকে ধৃতের আইনজীবী পাল্টা দাবি করেন, প্রসন্ন কুমার রায় প্রভাবশালী নন, যে কোনো শর্তে জামিনের আবেদন করা হয়। দুপক্ষের সওয়াল শুনে জামিনের আবেদন খারিজ করে দিয়ে প্রসন্ন কুমার রায়কে আরও 4 দিনে সিবিআই হেফাজতে নির্দেশ দেন বিচারক। পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে হয়েছে, এখন এই ধরনের কথা যত বলবেন তত মহাশূন্যে বিলীন হবেন, তার মুখে এসব বড় বড় কথা শোভা পায় না। 9 সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে এসএসসি নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানের ভূমিকা পালনের অভিযোগে ধৃত প্রসন্ন কুমার রায়কে। প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শিক্ষক দিবসের দিন শিক্ষক পদে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কার্যত নরমে গরমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আজ শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে জনস্বার্থ মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিয়োগের জটিলতার জন্য দায়ী করেন মামলাকে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চাকরি প্রার্থী থেকে বিরোধীরা। সোমবার 540 দিনে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন। দুচোখে শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও আরও একটা শিক্ষক দিবস এই তরুণ তরুণীদের কেটে গেল রাস্তায় বসে। আর সেই শিক্ষক দিবসেই এই চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কার্যত নরমে গরমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আরো 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে, আমি চাকরি দিতে চাই, আর কেউ কেউ চাকরি বন্ধ করবার জন্য। তো উনি কিছুদিন আগে বললেন যে উনি জানতেন না, এখন জেনেছেন, এখন নিয়োগের ব্যবস্থাটা করুন। চাকরির প্রসেস করতে টাইম লাগে, সেই প্রসেসটা শুরু করে যদি 3 মাসে হয়ে যেত এখন সেটা 1 বছরে লাগবে, তার মানে চাকরিটা দেওয়াটা তো পিছিয়ে গেল। হ্যাঁ, উনি চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কামাতে চাইছেন, সেটা দিচ্ছি না এবং দেবও না। দীপক ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই ইডি, অন্যদিকে মাদক কারবারে তদন্ত চালাচ্ছে সিআইডি। গাজলে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া 1,39,00,000 টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে, জড়িত আছেন আরো কয়েকজন আদালতে দাবি করল সিআইডি। দু তিন দিনের মধ্যেই উদ্ধার হওয়া টাকা মাদক কারবারে কাজে লাগানোর পরিকল্পনা ছিল, চাঞ্চল্যকর দাবি সিআইডি সূত্রে। মাছ ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকার পাহাড়, 1,39,00,000 বেশি নগদ। রবিবার গাজলে সিআইডির অভিযানের পর এই দৃশ্য দেখে চমকে উঠেছে অনেকেই। গ্রেপ্তার হয়েছেন মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা, কিন্তু উদ্ধার হওয়া টাকার সঙ্গে কি মাদক কারবারের যোগ রয়েছে? মাছ ব্যবসার আড়ালে কি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন ধৃত ব্যক্তি? জোরালো হচ্ছে প্রশ্নগুলি। এদিন ধৃত মাছ ব্যবসায়ীকে মালদা জেলা আদালতে তোলা হলে সিআইডির আইনজীবী দাবি করেন জয়প্রকাশ সাহার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে সরাসরি মাদক কারবারের যোগ রয়েছে, উদ্ধার হওয়া টাকার সঙ্গে মাদকের কোনো যোগাযোগ নেই, তাই জয়প্রকাশকে জামিন দেওয়া হোক। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর ধৃতকে 12 দিনে সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তো ফেন্সি ডিলার একটা বড় কারবার ওখানে ছিল, তাহলে এগুলো দেখতে হবে না? এটা তো বিএসএফের দায়িত্ব। এখানে পুলিশের ভূমিকাটা খাটিয়ে থাকা দরকার, আর আজকে বিভিন্নভাবে তৃণমূলের নেতৃত্ব বিভিন্নভাবে কিছু হলে বিএসএফের নামে আরে দোষ দিচ্ছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। আসবো পরের খবরে। সুপ্রিম কোর্টে স্বস্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে পারেন বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় কোনো আপত্তি নেই বলে ইডির তরফে জানানো হয় আদালতে, এরপরই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় কোনো আপত্তি নেই, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল ইডি। এর আগে কয়লাপাচার মামলায় অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। এর বিরোধিতায় দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি আদালতে আবেদন খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টে যান অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়, সেখানেই স্বস্তি পান তারা। এরপর আরও রক্ষা কবচের দাবিতে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানিতে ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান অভিষেকের বিদেশ যাত্রায় ইডির কোনো আপত্তি নেই। এরপরই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে পারেন। অভিষেক যেটা বলেছিলেন উনি তো যতবার ডেকেছেন ততবারই গিয়েছেন, বলিষ্ঠভাবে ফেস করেছেন। পশ্চিমবাংলায় তার পিসির কোনো হসপিটালে চিকিৎসা হয় না, তাই উনি মাঝে মাঝে বিদেশে যান। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও সৌমেন চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করে পোস্টার পড়ল তারই খাসতালু হলদিয়ায়। এ নিয়ে নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা, আবার পাল্টা জবাবও দিয়েছে তৃণমূল। সারদা কেলেঙ্কারি, সিবিআই তদন্ত নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে কলকাতা থেকে জেলায় পথে নেমেছে তৃণমূল। এই অবস্থায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করে পোস্টার পড়ল তারই খাসতালুক হলদিয়ায়। যন্ত্রণা ভাইপো করিয়েছে, যন্ত্রণা, পেটে ব্যথা হলে বাবা গো মা গো করে, ওই জন্য অমিত শাহ জি আর আমাকে টার্গেট করেছে। আমি এ ব্যাপারে বলবো তৃণমূলের এত দুর্দিন আসেনি যে শুভেন্দুর বিরুদ্ধে এইভাবে চক্রান্ত করতে হবে। শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে গত বিধানসভা নির্বাচনে 16টি বিধানসভার মধ্যে তৃণমূল জেতে 9টি আসনে, বিজেপি জেতে 7টি আসনে। এই অবস্থায় সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজনীতি। বিজন চক্রবর্তী ও সোমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই মজুদ করা হয়েছিল বিস্ফোরক। বীরভূমের লোকপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনআইএ, জানিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা, জবাব দিয়েছে শাসক দল। ইডি সিবিআই এই দুই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঘিরে এমনিতেই উত্তাল বঙ্গ রাজনীতি। এরই মধ্যে বাংলার একটি ঘটনা প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করল আরেক কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। 2019-এর 20 সেপ্টেম্বর বীরভূমের লোকপুরের বাসিন্দা তৃণমূল কর্মী বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তৃণমূল কর্মীর বাড়ির টিনের চালা উড়ে যায়। এরপর 2021-এ এই মামলার তদন্ত করতে চেয়ে মামলা করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এনআইএ দেওয়া 110 পাতার চার্জশিটে বলা হয়েছে নির্বাচনের সময় এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে বোমা মজুদ করা হয়েছিল। রাজ্যে যেখানে যত বোমা মজুদ আছে তা হয়ে আছে তৃণমূলের বদান্যতায়। বারুদের স্তূপের ওপর বাংলাকে দাঁড় করিয়ে বিস্ফোরণের বন্দোবস্ত করা হচ্ছে। এনআইএ মানে সেটা বিজেপি রাজনৈতিক বক্তব্যের প্রতিফলন ঘটানোর একটা মঞ্চ। আবির দত্ত, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।